পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু বীর্য নাপাক জিনিস? দেখুন, পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে, এতে অসুবিধা নাই। যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না। হ্যাঁ, কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে, কিন্তু পুরো পুকুরের পানি নাপাক হবে, যেহেতু বড় পুকুর। যদি এভাবে বেশি পানিতে নাপাক পড়লে সব পানি নাপাক হয়ে যেত তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না, এবং এটা সম্ভবও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না। যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে, যেহেতু প্রাণীটির মৃত অবস্থা? অনেক জায়গায় এমনটা করা হয়, কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, এখনো রু আছে, তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে। ওইটা জবাই করে খাওয়া, যেহেতু তার মধ্যে কি আছে, প্রাণ আছে। আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে। অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমিল্লাহ বলে আল্লাহ আকবার বলে উঠলে মানুষকে খাওয়ায় অনেক হোটেলে, আসে না পত্রিকা অনেক সময় আসে, তো সেটা কিন্তু হারাম হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ইলা আখিরিল আয়া, মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছেন। কোনো অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন, তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে, তার মায়ের সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে, আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনি এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এলাও করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই, বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি মুশরিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে। মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে? ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাকাত পাবেন, আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাকাত পেয়েছেন এমনটি মনে করা হবে না। আমি একটি সংগঠনে কাজ করি, রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে। এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না, ইসলাম কি বলে? দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে, আপনি কেন করছেন এটা বড় কথা। আজকাল তো এমন কোনো নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না, ঠিক কিনা বলেন? যেই কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয়, কিছু বাহবা পাওয়া পাওয়াই হয়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন, তাহলে সেক্ষেত্রে মানুষকে যে জব দিয়ে করার জন্য করেছেন, অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরীক হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু লাইক কমেন্ট পাবেন, সবাই বলবে মাশাআল্লাহ, মাবা দিবে, আপনার ভালো লাগবে, এরকম উদ্দেশ্যে করলে সেটা সওয়াব তো হবেই না, বরং এর কারণে শিরকে আসগরের গুনাহ হবে। বৃদ্ধাশ্রম করা কি জায়েজ? বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য একটি জমি দান করা হয়েছে, এখন স্থাপনা করার সামর্থ্য নেই, জমিটি পড়ে আছে, জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা? যদি কেউ দান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওইটাতে ফসল ফলানো যাবে, ফসলের কাজ যেই খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন। আর বৃদ্ধাশ্রম করা এটা নাজায়েজ বা হারাম কাজ না, কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। কথা কি বুঝাতে পারছি? বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে, বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে? সন্তান বাবা মাকে দেখাভাল করবে, বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারণে কারোর উপর ইসলামের দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবে, কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য, বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, এজন্য মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই। আল্লাহ তাআলা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন।